কামরূপ জেলার উত্তর গুহাটি কলেজ অফ প্রাঙ্গণত উদ্যম 2023 নামের একটা কার্যসূচী ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টে আরম্ভ করেছে। পাঁচদিনিয়া এই কার্যসূচী তিনটা জেলার উদ্যমীসকলে অংশগ্রহণ করিব আর প্রায় পাঁচদিন এই কার্যসূচী চলিব। তো 10খনকে প্রশিক্ষণ শিবির পাতা হয়েছে, তাত ধুনিয়াকে ট্রেনিং দিয়া হব যে কেনেকে ব্যবসায়খিনি আগবাই লব পারি, প্রোডাক্ট আইডেন্টিফিকেশন কেনেকে করিব লাগে, ক্রেডিট লিঙ্কেজ কেনেকে করিব লাগে, আর এই গোটেই কামটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মার্গদর্শন আর নির্দেশমতে হয়ে আছে। আর মানে ভাবো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে সপোন স্বাবলম্বী প্রগতিশীল নিজের ভরি ঠিয়া তার একটা কার্যসূচী হিসাবে সরকার এই গ্রহণ করেছে। আর মানে ভাবো যে বহু থলুয়া উদ্যোগপতি আর থলুয়া আমার যুবক আর যুবতী সংস্থাপনও পাব আর নিজের জীবনত আগবার একটা প্রেরণাও পাব। বজার লাভ নকরা নহয়, বজার তো প্রত্যেকটু ভাল প্রোডাক্টর কারণে বজার আছে, কিন্তু আমি বজার কেনেকে করিব লাগে এই কথাবিলাক আমি জানা নাই। এই কারণে এই কার্যশালাবুরৰ জৰিয়তে তেখেতকলে এটু জানা জানিব পারিব। মই ভাষণত কলো যে হাতেরে বোয়া কাপড় আর মেশিনেরে বোয়া কাপড়ের মাজত বহুত পার্থক্য থাকে। মেশিনেরে মানে আজিকালি আমি যিমান দেখো হ্যান্ডমেড বস্তু, মানে হ্যান্ডমেড বলে কলে বস্তুর দামটো বহুত বেশি থাকে, কিন্তু আমার ইয়াত উল্টা হয়ে আছে। আমি হাতেরে কষ্ট করে বনাও, কিন্তু আমার কম্পিটিশনটা মেশিনের লগত করো। আমার কম্পিটিশনটা মেশিনের লগত নাই না, হাতেরে বনোয়া বস্তুর কম্পিটিশন মেশিনের লগত বনোয়া বস্তুর লগত কোনোদিন হব নোৱাৰে। হাতৰ পৰা বনোৱা বস্তু মার্কেটিং করার সিস্টেমটো বেলেগ হব লাগিব। বাহিরত দেশের বাহিরতো যেতিয়া আমি যাও তাতে লেখা থাকে হ্যান্ডমেড, হ্যান্ডমেডর দামে 4 গুণ, আর মানুষ সবে জানে যে হাতেরে বনোয়া বস্তুর দাম বেশি হব। আমার থলুয়া যেসমূহ প্রোডাক্ট, সেই প্রোডাক্টসম আমি দেশে বিদেশে আমি প্রেরণ করব। যদি বেলেগ রাজ্যের কোনোবা এজন বিজনেসম্যান আহে তেওঁক আমি আমার মাতৃভাষাৰে বুজোৱাৰ লগতে যদি এইটো যদি ভাষার কথা কৈছে সেই ভাষাটো ইন্টারন্যাশনাল এটা ল্যাঙ্গুয়েজ, গতিকে তেওঁ জানিবৰ কাৰণে সুযোগ পাব। কামরূপ জেলার উত্তর গুহাটি কলেজ অফ প্রাঙ্গণত উদ্যম 2023 নামের একটা কার্যসূচী ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টে আরম্ভ করেছে। পাঁচদিনিয়া এই কার্যসূচী তিনটা জেলার উদ্যমীসকলে অংশগ্রহণ করিব আর প্রায় পাঁচদিন এই কার্যসূচী চলিব। তো 10খনকে প্রশিক্ষণ শিবির পাতা হয়েছে, তাত ধুনিয়াকে ট্রেনিং দিয়া হব যে কেনেকে ব্যবসায়খিনি আগবাই লব পারি, প্রোডাক্ট আইডেন্টিফিকেশন কেনেকে করিব লাগে, ক্রেডিট লিঙ্কেজ কেনেকে করিব লাগে, আর এই গোটেই কামটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মার্গদর্শন আর নির্দেশমতে হয়ে আছে। আর মানে ভাবো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে সপোন স্বাবলম্বী প্রগতি